সহি বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি ডিম চুরি করে কি চুরি করে ডিম ছোট একটা জিনিস এটা চুরি করলে যদি অভিশপ্ত হতে হয় তো বড় জিনিস চুরি করলে কি হবে والسارق يسرق الحبل ওই চোরের উপর আল্লাহর অভিশাপ যে চোর রশি চুরি করে একটা রশি তো একটা রশি সাধারণ জিনিস এটা চুরি করলে যদি অভিশপ্ত হতে হয় তো বড় জিনিস চুরি করলে কি হবে আবু দাউদ শরীফের বর্ণনা 3674 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها মদের উপর আল্লাহর অভিশাপ নেশা জাতীয় দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ وشاربها মদ যে পান করে তার উপর আল্লাহর অভিশাপ وساقيها মদ যে পরিবেশন করে যে ঢেলে দেয় তার উপর আল্লাহর অভিশাপ وبائعها ومبتاعها মদ যে বিক্রি করে আর যে কিনে তার উপর আল্লাহর অভিশাপ وعاصرها ومعتصرها যে ব্যক্তি মদ শোধন করে উৎপাদন করে এবং উৎপাদন করার পর এটা বোতলজাত করে এটা নাম দেয় বাংলা মদ ইত্যাদি মদ নাম দেয় না এই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ وحاملها والمحمولة إليه যে ব্যক্তি মদ বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ যার কাছে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ আপনি মদ খান না বেচেন না কিনেন না কিন্তু এমন এক দোকানে চাকরি করেন যেই দোকান থেকে মদ আপনি বহন করে কারো কাছে পৌঁছে দেন তো আপনার উপর আল্লাহর অভিশাপ অনেকে বিভিন্ন দেশে গিয়ে এই জাতীয় হারাম কর্মের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো যেই অপরাধের মাধ্যমে আল্লাহর অভিশপ্ত হতে হয় এগুলা গুনাহ এই গুনাহ থেকে আমরা সকলে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো গুনাহের এক নাম্বার ক্ষতি গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয় গুনাহের দুই নাম্বার ক্ষতি নিয়মিত গুনাহ বলেন সবাই নিয়মিত গুনাহ মানুষকে অপমানিত করে ছাড়ে একটা গুনাহ আপনি আজকে করলেন পরে আবার করেন না ছেড়ে দেন কিন্তু আপনি প্রতিদিন করেন একটা গুনাহ এই গুনাহ আপনারে অপমানিত করে ছাড়বে আল আদাবুল শারঈয়্যা এক নাম্বার খন্ড 144 নাম্বার পৃষ্ঠা قال عبد الله بن المبارك رحمه الله رأيت الذنوب تميت القلوب عبد الله بن المبارك رحمة الله عليه বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি গুনাহ মানুষের কলবকে মৃত বানায় দেয় ওয়াকাদ ইউরিসু যিল্লা ইদমানুহা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন নিয়মিত গুনাহ যারা করে ধারাবাহিক গুনাহ যারা করে গুনাহ করতে করতে এক পর্যায়ে গুনাহ ওই বান্দাকে অপমানিত করে ছাড়ে নাউযুবিল্লাহ নিয়মিত গুনাহ ওই বান্দাকে অপমানিত করে এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তারকুজ জুনুব হায়াতুল কুলুব অন্তর জীবিত হয় গুনাহ ছেড়ে দিলে গুনাহ যত ছেড়ে দিবে বান্দা তার কলব তত সজীব হয়ে যায় গুনাহ যত ছাড়বে তার অন্তর তত জিন্দা হবে তাহলে গুনাহের দুই নাম্বার ক্ষতি জানলাম আমরা ধারাবাহিক গুনাহ নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়ে আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন এখানে মাদ্রাসার অনেক ছাত্রদেরকে দেখা যাচ্ছে মাশাআল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন পর্দার আড়ালে ছাত্রীরা আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত যারা আছেন এই জাতীয় ব্যক্তিবর্গ এখানে আছেন সবাই মন দিয়ে শোনেন এই তিন নাম্বার ক্ষতিটা বিশেষ করে কোরআন সুন্না ছাত্র যারা আপনারা যারা কোরআন সুন্না শিখেন তারাও শোনেন মন দিয়ে গুনাহের তিন নাম্বার ক্ষতি গুনাহ যারা বেশি করে কোরআন সুন্নার বিদ্যা তারা ভুলে যায় কোরআন সুন্নার বিদ্যা ভুলে যায় গুনাহ বেশি করলে কয়েকটা দৃষ্টান্ত শুনি আমরা এক নাম্বার দৃষ্টান্ত কিতাবের নাম জামিউ বায়ানুল ইলম
এক নাম্বার খণ্ড 675 নাম্বার পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি বলেন ইন্নী লা আহসিবু আন্নার রাজুল ইয়ানসাল ইলমা কদ আলিমাহু বিজ্জাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা কুরআন সুন্নাহর বিদ্যা শিখো ইবনে মাসউদ বলেন আমার অভিজ্ঞতা আমি মনে করি যারা কুরআন সুন্নাহর বিদ্যা শিখে তারা গুনাহের কারণে কুরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায় কিসের কারণে গুনাহের কারণে মানুষ কুরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায় যেমন আজকে আপনারা এখানে কুরআন সুন্নাহ শিখতেছেন এই মাহফিলের কথাগুলো তারাই বেশি মনে রাখতে পারবে যারা গুনাহ কম করবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি মাশাআল্লাহ কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যা দুই নাম্বার খণ্ড 478 নাম্বার পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন সুন্না গবেষণা করে যদি কোনো মাসালায় খটকা লাগত যে এই মাসালাটা ওনার খটকা লাগতেছে এটা কি হালাল হবে না হারাম হবে শুধু খটকা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কোনো মাসালা খটকা লাগলে তিনি বলতেন মা হাদা ইল্লা লিযামবিন কদ আহদাসতুহু ইমাম আবু হানিফা ছাত্রদেরকে বলতেন এই আমার এই মাসালা খটকা লাগলো কেন নিশ্চিত আমার কোনো অপরাধ হয়ে গেছে যার কারণে এই মাসালা আমার খটকা লাগছে ওয়া কানা ইস্তাগফিরু সাথে সাথে ইস্তেগফার পড়া শুরু করতেন রুবামা কামা সাল্লা কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন ইস্তেগফার পড়তেন অথবা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন ফাতান কাশিবুলাহুল মাসআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে মাসালার সমাধান দিয়ে দিতেন মাসালার সমাধান পেয়ে যাওয়ার পর ইমাম আবু হানিফা বলতেন রাজাউতু আন্নি তিবা আলাইয়া এই মাসালার খটকা আমার লেগেছিল এখন আমার এই মাসালার আর কোনো খটকা নাই আল্লাহ এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন এর মানে হলো নিঃসন্দেহে আমার কোন অপরাধের কারণে খটকা লেগেছিল এখন ইস্তেগফার পড়ার কারণে নামাজ পড়ার কারণে যেহেতু আমার খটকা দূর হয়ে গিয়েছে আমি আশা করি আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছেন দেখছেন নি কি কয়েছে মাসালা যেহেতু আমার সমাধান হয়ে গেছে আমি আশাবাদী আল্লাহ আমার তওবা কবুল করছে ওনার খটকা লাগছে আর আমরা তো কিছু মনেই থাকে না তা আমগো অবস্থাটা কি ওনার শুধু খটকা লাগছে এতেই উনি মনে করছে এটা অপরাধ আর আমরা তো কোনো বিষয় মনে না আসলে আর তোর তো মনে আসে না কিছু তোর বাদ দে আরেকটা বিষয়টা কত সিরিয়াস ভাই গুনাহ ছেড়ে দেই বেশিরভাগ মাদ্রাসা ছাত্র ভাই যারা আছেন কোরআন সুন্নাহ যেই কলবে থাকবে সেখানে গুনাহ থাকতে পারবে না গুনাহ থাকবে আবার কোরআন সুন্নাহ থাকবে এটা হবে না পাত্র সাফ করতে হবে তারপর এই পাত্রে আলো রাখতে হবে কোরআন সুন্নাহ হলো আলো গুনাহ হলো অন্ধকার যেই পাত্রে অন্ধকার থাকবে সেখানে আপনি কোরআন সুন্নার আলো কিভাবে রাখবেন বলেন তো কোরআন সুন্নার আলো যেই পাত্রে থাকবে সেখানে অন্ধকার থাকতে পারবে না তো গুনাহ নামক অন্ধকার এই গুনাহ নামক অন্ধকার মুক্ত যখন পাত্র হবে কলবটা যখন গুনাহ নামক অন্ধকার থেকে সাফ হবে আল্লাহর কসম ওই কলবের মধ্যে কোরআন সুন্নাহ নামক আলো স্থায়ীভাবে বসবাস করবে সেখানে এটা স্থায়ী হবে যদি কলব গুনামুক্ত হয় আলী ইবনুল খাসরম মাদ্রাসা ছাত্ররা এই নামটা শোনার কথা তাহজিবুত তাহজিব ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা দুই নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির তাহজিবুত তাহজিব দুই নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা আলী ইবনুল খাসরমের ব্যাপারে এখানে বক্তব্য তিনি উল্লেখ করেছেন আলী ইবনুল খাসরম বলেন রাআইতু ওয়াকিআ ইবনাল জাররাহ মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাযু ফাসআলতুহু আন দাওয়াইল হিফযি ফাকালা তারকুয যুনুব আলী ইবনুল খাসরম বলেন আমি ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইকে কখনো লিখতে দেখি নাই উনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন আমাদের তো লিখতে হয় ওনার লিখতে হতো না তো আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি এত কিছু মুখস্থ রাখেন কেমনে তো তিনি এক কথায় জবাব দিয়ে দিলেন তার কুজুনু গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ যত বেশি ছাড়বা মেধা শক্তি তত বেশি আল্লাহ বাড়ায় দিবেন
গুনাহ মানুষ যখন ছেড়ে দিবে তার মেধা বেড়ে যাবে তার কলবের মধ্যে কোরআন সুন্নাহ স্থায়ী হয়ে যায় তোকি ইবনুল জাররো বলেন যে আমি গুনাহ ছেড়ে দেই এই কারণে আমার এত সমস্যা হয় না এখান থেকে বোঝা যায় যে যত বেশি গুনাহ ছাড়বে তার কুওয়াতে হাফেজা স্মরণ শক্তি ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায়া দিবে এটা কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী যারা আপনারা মনোযোগ দিয়ে শুনেন যত বেশি গুনাহমুক্ত হবেন তত মেধা শার্প হবে ইনশাআল্লাহ এইটা মুখস্থ আছে একটা ভুলে গেছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওকি ইবনুল জাররকে তিনি অভিযোগ করলেন শিকায়ত জানাইলেন নিজের এই দুর্বলতা উস্তাদের কাছে বললেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি فَإِنَّ الْعِلْمَ نُورٌ مِّنْ إِلَٰهِ وَنُورُ اللَّهِ لَا يُعْطَى لِعَاصِي আমি আমার উস্তাদকে বললাম আমি মুখস্থ করি মাঝে মাঝে কিছু ভুলে যাই কি করা যায় উস্তাদ আমাকে বললেন গুনাহ ছেড়ে দাও গুনাহ হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা ইলম হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর এই নূরটা হলো আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহর পক্ষ থেকে যেই নূর যেই আলো এই আলোটা হলো তুমি যে ইলমটা শিক্ষা করো এই ইলমটা কোরআন সুন্নার বিদ্যাটাই আল্লাহর পক্ষ থেকে আলো আর আলো লা ইউতা লিআসি কোন নাফরমানকে দেওয়া হয় না ইমাম শাফিকে তার উস্তাদ বললেন নাফরমানি মানে গুনাহ করা গুনাহ যত বেশি ছেড়ে দিবা আল্লাহ প্রদত্ত আলো আল্লাহ তোমাকে তত বেশি দান করবে তাহলে আল্লাহ প্রদত্ত আলো আমাদের দরকার আছে না গুনাহ ছেড়ে দেওয়া তো গুনাহের তিন নাম্বার ক্ষতি কোরআন সুন্নার বিদ্যা মানুষ কি করে ভুলে যায় গুনাহের চার নাম্বার ক্ষতি গুনাহ করতে করতে মানুষের অবস্থা এমন হয় এক পর্যায়ে ওই মানুষটা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় বলেন তো গুনাহের চার নাম্বার ক্ষতি কি থেকে বঞ্চিত হয় হালাল হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় গুনাহ করার কারণে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2144 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব নবীজি বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিত তালাব সুন্দরভাবে রিজিক অন্বেষণ করো فَإِنَّ نَفْسًا لَن تَمُوتَ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا কোন মানুষ মারা যাবে না যতক্ষণ না তার বরাদ্দকৃত রিজিক শেষ না হয় খুব মন দিয়ে শুনে নিয়ে জায়গাটা আমি আপনি দুনিয়াতে যতদিন আছি আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত একটা রিজিক আছে বিশ্বাস করেন ওই রিজিক শেষ হওয়ার আগে আমি আপনি মারা যাব না যেটা আমার আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এটা আমার আপনার জীবনে আসবে হ্যাঁ নবী বলছে তো যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন এটা আল্লাহর কাছ থেকে সুন্দর পন্থায় তালাশ করে নিয়ে নাও কি পন্থা সুন্দর পন্থায় তো এখন দেখেন এই জায়গাটা বুঝেন রাসূল বললেন কোন বান্দা মারা যাবে না তার বরাদ্দকৃত রিজিক শেষ হওয়ার আগে ওয়াইন আবতা আনহা এটার অর্থ হলো দেরিতে হলেও ওই রিজিক তার কাছে আসবে দেরিতে হলেও ওই রিজিক তার কাছে আসবে এখন আপনি কি করলেন না আমি আর তো দেরি সহ্য হইব না আমি আগামীকালকে দশতলা বাড়ি দরকার এখন হারাম পন্থায় দশতলা বাড়ি আপনি করে ফেললেন আসলে কি জানেন এই দশতলা বাড়ি আপনার জীবনে আল্লাহ হালাল ভাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন এটা 10 বছর পরে হলেও আপনার হতো কিন্তু আপনি এটা হারাম ভাবে আগে নিয়ে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে রেখেছেন এটা তুমি ভাবেই এটা তুমি বৈধ পন্থায় তালাশ করো হারাম পন্থায় তালাশ করে এটা নিও না ওয়াইন আবতা আনহার অনুবাদটা সারা জীবন মনে রাখবেন রাসূল বলেন দেরিতে হলেও আসবে এটা তোমার জীবন কারণ তুমি তো তোমার রিজিক পুরা করার আগে তুমি মরবা না এটা তুমি মরবা না আমি রাসূল তোমাকে বলে গেলাম তুমি মারা যাবা না তোমার রিজিক এটা শেষ হবে এরপর তুমি মারা যাবা এটা গেল 2144 নাম্বার হাদিস ইবনে মাজার এখন একটা হাদিস শোনাবো এই হাদিসের অনুবাদটা প্রথমে আমি একবার বলবো এরপর আমার সাথে আপনারা বলবেন সহিহুল জামে কিতাবের নাম 2085 নাম্বার হাদিস এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية من معاصي الله. দ্রুত ধনী হওয়ার আশা, দ্রুত ধনী হওয়ার লোভ তোমাদেরকে যেন হারাম পন্থায় রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। বলেন এবার আমার সাথে, বলেন দ্রুত ধনী হওয়ার লোভ তোমাদেরকে যেন অবৈধ পন্থায় রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। ধনী দ্রুত হইতে হবে না, আমার আগামীকালকে দশতলা হতে হবে। তো নবীজি বলেন এই দ্রুত ধনী হওয়ার লোভ তোমাকে যেন দ্রুত ধনী হওয়ার আশা, দ্রুত ধনী হওয়ার লোভ অবৈধ পন্থায় তোমাকে যেন বেশি টাকা কামাই করার প্রতি উদ্বুদ্ধ না করে। আরে তুমি অবৈধভাবে কালকে যে বেশিটা পাইতে চাও, তোমার কপালে যদি এটা লেখা থাকে দশ দিন পরে হলেও আসবে, তো তুমি হালাল ভাবে এটা তালাশ করো। কারণ আমি রসুল তোমাকে বলে গেলাম, হালাল পন্থায় তুমি তালাশ করতে থাকো, তোমার জন্য যা বরাদ্দ আছে মরার আগে আল্লাহ তোমাকে দিবেনি এটা। তো চার নাম্বার ক্ষতি গুনাহের, মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহ করার কারণে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এই গেল চার নাম্বার। পাঁচ নাম্বার, গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায়। হাবের সাহেবরা আসেননি কি ভুলে যায় বলেন সবাই? এলাকার অনেকে আপনারা দশটা সূরা মুখস্থ করেন, করার পরে এক মাস পরে বলেন কি হুজুর আটটা মুখস্থ আছে আর দুইটা নাই। কেন নাই আপনার দুইটা মুখস্থ, কি কারণে? আমার সাথে সবাই বলেন কোরআন চর্চা না করা, বলেন কোরআন চর্চা না করা এটাই অপরাধ। এই অপরাধের কারণে মানুষ কোরআন ভুলে যায়। তাহলে কোরআন শিক্ষা করার পর চর্চা না করাটাই অপরাধ, কোরআন শিক্ষা করার পর চর্চা না করাটাই অপরাধ, আর এই অপরাধে মানুষ কোরআন ভুলে যায়। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعاهد القرآن فوالذي نفسي بيده له أشد تفصيا من الإبل في عقلها. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআন নিয়মিত চর্চা করো, তোমরা নিয়মিত কোরআন পড়ো, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, যার কুদরতি হাতে আমার জান, আমি আল্লাহর কসম করে বলছি, নবীজি বলতেছেন আমি আল্লাহর কসম করে বলছি, একটা ওটের গলা থেকে তার ওই রশি যদি খুলে দাও, এই বাঁধন খুলে দেওয়ার পর বাঁধন হারা ওট যতটা দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চা না করলে এর চাইতে আরো দ্রুত কোরআন তোমার থেকে পালিয়ে যাবে। কোরআন চর্চা না করলে ছেলে মেয়েদেরকে যাদেরকে হাফেজ হাফেজা বানাইতেছেন, প্রতিদিন কোরআন চর্চা করান। হ্যাঁ, আপনি দশটা বিশটা সূরা মুখস্থ করছেন, করার পর চর্চা করেন কিন্তু ভুলে যাচ্ছেন, এতে আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। কিন্তু চর্চার অভাবে যদি ভুলে যান তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি তৈরি থাকেন। আমাদের মাঝে অনেক ভাই আছে এমন যারা দশ পারা কোরআন হেফজ করে, করার পর আর পরে নাই কোনো কারণে, তো কয় আমি তো হাফেজ না, আমি দশ পারা পড়ছি। কে বলছে আপনি হাফেজ না? আপনি দশ পারার হাফেজ, পাঁচ পারা পরে করার পর শয়তান ধরছে হয়তো কোনো কারণে আর পরে আর কি, তো বলে আমি তো হাফেজ না। হাফেজ না মানে আপনি পাঁচ পারার হাফেজ, এই পাঁচ পারা আপনি চর্চা রাখতে হবে, আপনি মুখস্থ করছেন না, এখন এটা যদি চর্চা ছেড়ে দেন, এই চর্চা ছেড়ে দেওয়াটাই গুনাহ, আর এই গুনাহের কারণে যদি কোরআন আপনি ভুলে যান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আপনি তৈরি হন। আমরা যে যেই পরিমাণ কোরআন মুখস্থ করছি, সকলকে মরণের আগে প্রতিনিয়ত যেন আমরা ওই কোরআন চর্চা অব্যাহত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমি সহ সবাই ইনশাআল্লাহ রাজি আছি। তো ইনশাআল্লাহ কোরআন চর্চা রাখবো নিয়মিত। এ হলো পাঁচ নাম্বার ক্ষতি, কোরআন ভুলে যায় গুনাহের কারণে। তাহলে বলেন তো কোরআনের সবচেয়ে বড় গুনাহ কোনটা? যে কোরআন চর্চা না করাটা, এটাই অনেক বড় গুনাহ। আর এই গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায়। আরো গুনাহ আছে, কিন্তু কোরআন চর্চা না করা এটাও একটা গুনাহ। ছয় নাম্বার গুনাহের ক্ষতি, গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। বলেন কি হয়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দেখি। যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এটাই তো নাকি? আরে দুই একজন মানে টেনশনে আছে, যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা, আরে এটাই তো, আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই, এটাই তো নিঃস্ব।
আপনি ভয় পাবেন না, সাহাবায়ে কেরামও বলেছেন এটাই নিঃস্ব। এবার এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব। আচ্ছা, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. সাহাবাদের কে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবীদের দল তোমাদের মধ্যে নিঃস্ব কারা আমি তোমাদের কাছে জানতে চাই। সাহাবীগণ জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা, মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের সহায় নাই, সম্বল সহায় সম্বলহীন যারা, আমাদের মধ্যে যাদের টাকা নাই অর্থ নাই, তারাই হলো নিঃস্ব। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা। নবীজি বলেন, আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, সদকা নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সাহাবারা অবাক হয়ে যায়, আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে নামাজি রোজাদার আর সৎকার অঢেল আমল নামা নিয়ে যেই ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যেও মক্কে গালি দিছে, যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে, আসার পর বলবে, আল্লাহ এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করতো আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো, নামাজ পড়তো ডেলি, হজ করছে 70 বার কিন্তু খালি গালি দিছে এই লোকটা ডেলি। ইয়াতাহাদা মিন হাসানাতি, ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামাগুলা তাকে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি আসবে, আসার পর অয়ত হাদা মিন হাসানাতি, তার ভালো আমলগুলো আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু, তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্য অন্য পাওনাদাররা এসে বলবে, আল্লাহ আমার রক্তপাত ঘটিয়েছে, আরেকজন বলবে আমাকে আঘাত করেছে, আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ, আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে, উখজাত মিন খতায়াহুম, তা ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুনাগুলা নেওয়ার পর, সুম্মা তুরি হাত আলাই সুম্মা তুরি হাফিন নার, পাওনাদারদের গুনাগুলা নিয়ে যেই ব্যক্তি রোজা জাকাত হজ এই বিশাল পরিমাণ সব নিয়ে উপস্থিত হয়, পাওনাদার যারা তাদের গুনাগুলা নেওয়া হবে, নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনা দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। রসুল বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি নামাজ, যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি হজ, বড় বড় আমল নামা নিয়ে উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যকে আঘাত করছে, অন্যকে গালি দিয়েছে, অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো, এই লোকটা নামাজ পড়তো খুব কিন্তু অন্যের হক নষ্ট করতো, কিয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে, দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ, পাওনাদারদের গুনাগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব বানায় দেয়।